নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি বানাবো মেথি শাক। শীতকালে মেথি শাক বাজারে খুবই পাওয়া যায়, আর এই শাকটি যেমন খেতে সুস্বাদু তেমন শরীরের জন্য খুব ভালো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মেথি শাকের রেসিপি করার জন্য এখানে আমি যা যা নিয়েছি বলে দেবো। এখানে আমি মেথি শাক ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে একটা বেগুন, ছোট সাইজের বেগুনকে টুকরো করে কেটে নিয়েছি। রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, আর লাগছে আলু। এছাড়া লাগবে সর্ষের তেল আর লবণ হলুদ। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। এই মেথি শাকে শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দেবো রসুন কুচি। আপনারা নিরামিষভাবে বানাতে চাইলে রসুনটা স্টিক করতে পারেন। ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর সাথে দিয়ে দেবো আলু। আলুগুলো যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় তাই দিয়ে দেবো এখানে লবণ। আর সামান্য হলুদ। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো বেগুন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে পারে। আমি ঢাকাটা খুলে দেখে নেব। আমাদের আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু দিয়ে দেবো মেথি শাক। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, ঢাকনাটা খুলে শাকটা দেখে নেব। দেখুন, শাকটা অনেকটাই কম হয়ে গেছে। আমার লবণ হলুদ আগে থেকে দেওয়া ছিল, তাই আমি আর লবণ হলুদ দিলাম না। যদি আপনাদের মনে হয় লবণ হলুদ কম আছে, তাহলে শাকটা দেওয়ার সাথে সাথে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে পারেন। আমার শাক, আলু, বেগুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর আমি ঢাকা দেবো না। এভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার শাকটা রান্না করা হয়ে গেছে, এবার আমি শাকটা নামিয়ে নেব। বন্ধুরা, আলু বেগুন দিয়ে মেথি শাক আমার একদম রেডি। আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।